নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প ভুল ভাঙা। আজকাল শাশুড়িকে নিন্দা করা বধূদের একটা ফ্যাশন হইয়াছে। নাটকে নোভেলে পর্যন্ত শাশুড়ি বেচারীদের পরিত্রাণ নাই। চাণক্য পণ্ডিত বলিয়াছেন, মূর্খেরে তুষিবে তার মতো কদাচারে। গ্রন্থকারেরা কি এই মহাজন বাক্যের বশবর্তী হইয়া এইরূপ করেন? নবীনা পাঠিকাদের তুষ্টি সাধন ব্যতীত বাংলা বহি বিক্রয় হইবার আর উপায় নাই বুঝি। আমি শাশুড়িদের হইয়া ওকালতি করিতে বসিয়াছি, তাই যেন তোমরা পাঁচজনে আমাকে বুড়ি বলিয়া গালি দিও না। আমার বয়স এখনো 20 পার হয় নাই, সুতরাং তোমরা কোনো মতেই আমাকে বুড়ি বলিতে পারিবে না। আমার শাশুড়ির মতো এমন শাশুড়ি কলিকালে হয় না। আমি যাহা করিয়াছিলাম তোমরা যদি তাহা করিতে, তবে তোমাদের শাশুড়ি থাক, আর অপ্রিয় সত্য কথাটা বলিব না। আমার গল্পটা শাশুড়িকে শুনাইয়া তাহার মতটাই না হয় জিজ্ঞাসা করিয়া দেখিও। কলিকাতার নিকট বরাহনগরে আমার পিত্রালয়। আমরা দুই বোন তিন ভাই, আমি সবার ছোট। মায়ের কোলের মেয়েটি বলিয়া ছেলেবেলায় মা বাপের আদর একটু বেশি পরিমাণেই পাইয়াছিলাম। আহা, আমার সে বাবাই বা কোথা গেলেন, আমার সে মাই বা কোথায় গেলেন। দাদারা এখন ঠাকুর দেবতাদের আশীর্বাদে চিরজীবী হইয়া বাঁচিয়া থাকুন, তাহা হইলেই সব। মা বাপের আদরে সোহাগে আমার শৈশব কাটিয়াছিল। যখন আমি 6 বৎসরের কি 7 বৎসরের হইয়াছি, তখন বাবা আমাকে একখানি প্রথম ভাগ আনিয়া দিলেন। আমি সমস্ত দিনে অ আ ক খ সব চিনিয়া ফেলিলাম। যে দেখিল সেই আশ্চর্য হইল, যে শুনিল সেই অবিশ্বাস করিল। আমার বুদ্ধি আর স্মরণশক্তি দেখিয়া ছোট দাদা বলিলেন, হরি, আমি তোকে পড়াব, আয়। বলিয়া রাখি, আমার নাম শ্রীমতী হরিপ্রিয়া দেবী। দাদার কাছে পড়িতে আরম্ভ করিলাম। একখানি দুইখানি করিয়া প্রাথমিক বহিগুলি শেষ করিলাম। যখন রামায়ণ মহাভারত আরব্যোপন্যাস পড়িতে লাগিলাম, তখন আমার বয়স 9 বৎসর কি জোর 10 বৎসর। আমার এই দাদাটির কিঞ্চিত পরিচয় দেওয়া আবশ্যক। গুরু নিন্দা করিতে নাই, কিন্তু বলিতে চাহি না, ইনি আমার সর্বনাশের জোগাড় করিয়া তুলিয়াছিলেন। আমার নিতান্ত জোর কপাল, তাই আমি ভাসিয়া গিয়াও ফিরিতে পারিয়াছি। আমি তখন খুব ছোট ছিলাম, লোকের মুখে গল্প শোনা। দাদা কলিকাতায় কলেজে পড়িতেন। হঠাৎ একদিন একজন আসিয়া সংবাদ দিল, তোমাদের চিত্তরঞ্জন, দাদার নাম চিত্তরঞ্জন, ব্রহ্মজ্ঞানী হবে, সমস্ত ঠিক হয়েছে, এই 11ই মাঘ তার দীক্ষা। এই সংবাদে আমার পিতামাতার মাথায় বজ্রপাত হইল। তাহারা সকলে হা হা করিয়া কলিকাতায় দাদার বাসায় গিয়া পড়িলেন। কান্নাকাটি করিয়া আত্মহত্যা করিবার ভয় দেখাইয়া দাদাকে বাড়িতে আনা হইল। ধর্ম সম্বন্ধীয় তর্কে দাদাকে পরাজিত করিবার জন্য নবদ্বীপ হইতে একজোড়া অধ্যাপক আমদানি করা হইল। ব্রাহ্ম ধর্মদ্বেষী যত কিছু পুস্তক পুস্তিকা ছিল সেসব কলিকাতা হইতে আসিল। ক্রমে দাদা ব্রাহ্মধর্ম গ্রহণ করিবার অভিলাষ ত্যাগ করিলেন বটে, কিন্তু ব্রাহ্ম হইতে না পাইয়া ক্রমে কর্নেল অলকটের শিষ্য হইয়া পড়িলেন। দাদা বড় বড় নোখ রাখিলেন, বড় বড় চুল রাখিলেন, মাছ মাংস ছাড়িলেন, আতপ চাউল ধরিলেন, এমনকি সন্ধ্যাহ্নিক না করিয়া আর জলগ্রহণ পর্যন্ত করেন না।
যখন দাদা আমায় লেখাপড়া শিখাইবার ভার লইলেন তখন তিনি ঘোর থিওজফিস্ট। মনে আছে বিবাহ করিবার জন্য মা কত সাধ্য সাধনা করিতেন। দাদা বলিতেন, মহাত্মগানের ইচ্ছা নয় যে আমি বিবাহ করে সংসার জালে জড়ীভূত হয়ে পড়ি। গ্রামের যুবকদিকের মধ্যে দাদার একটি ভক্ত সম্প্রদায় ছিল। তাহারা গোপনে যার্তার কাছে বলিয়া বেড়াইত, হিমালয়ের গুহায় শত সহস্র বৎসর বয়স্ক মহাত্মারা আছেন, তাহারা দাদাকে মাঝে মাঝে পত্রাদি লিখিয়া থাকেন। দাদার উপর আমার ভক্তি এত বেশি ছিল যে তিনি বলিলে আমি মরিতে পর্যন্ত পারিতাম। দাদা যখন একান্তে বসিয়া আমাকে পড়াইতেন তখন মুগ্ধ নেত্রে আমি তাহার প্রতিভায় সমুজ্জ্বল মুখের পানে চাহিয়া থাকিতাম। এমন দাদার সহদরা ভগ্নী আমি, নিজেকে ধন্য মনে করিতাম। দাদা আমাকে উপদেশ দিতেন, বিশ্বজগৎ মায়া রচনা, সংসার কারাগার, আত্মীয় পরিজনের প্রতি স্নেহ ভালোবাসা জীবের মুক্তির প্রধানতম অন্তরায়। দাদা নিজের উপদেশ বাক্য রামায়ণ মহাভারত খুলিয়া সপ্রমাণ করিতেন। যখন আমি 11 বৎসরে পড়িলাম তখন দারুণ শোক পাইলাম। 6 দিনের জ্বর বিকারে বাবা মারা গেলেন। 2টি মাসও পোহাইল না, সতীলক্ষ্মী মাও তাহার স্বামীর পদানুসরণ করিলেন। 2 মাসের মধ্যে বাপ মা 2 হারানো যাহার এমন হইয়াছে সেই জানে। দাদা না থাকিলে কি সেই বয়সে সে শোক আমি সহ্য করিতে পারিতাম? দাদা এই সময় আমাকে গীতা পড়াইতে লাগিলেন। সংস্কৃত জানিতাম না, তবু শ্লোকগুলি মুখস্থ করিতাম, বাংলা অনুবাদ পড়িতাম। দাদা টিকা টিপ্পণী করিয়া বুঝাইয়া বুঝাইয়া দিতেন। শোকদগ্ধ হৃদয়ে গীতা শ্লোকগুলি যেন অমৃত সিঞ্চন করিত। যখন 12 বৎসরের হইলাম তখন আমার বিবাহের কথাবার্তা উঠিল। বড়দাদা মেজদাদা সপরিবারে বিদেশে থাকিতেন। তাহারা ছোট দাদাকে চিঠির উপর চিঠি লিখিতে লাগিলেন, হরির বিবাহের বন্দোবস্ত করো, আর বিলম্ব করিও না। দাদাকে প্রার্থনা জানাইলাম, আমি বিবাহ করিব না, ধর্মালোচনায় কুমারী জীবনযাপন করিব। দাদা নাহু নাহু ভাবে কিছুদিন কাটাইলেন। শেষে যখন বড় দাদারা তাহাকে কড়া কড়া চিঠি ঝাড়িতে আরম্ভ করিলেন তখন দাদা পাত্র সন্ধান করিতে বাহির হইলেন। আমাকে বুঝাইলেন, বিবাহ করিলেই যে ধর্মকর্ম সব নাশ হইয়া যায় তাহার কিছু মানে নাই, বরং সংসারাশ্রমে থাকিয়া ধর্ম কর্ম অক্ষুণ্ণ রাখিতে পারিলেই বেশি প্রশংসার বিষয়। দাদা যখন এ কথা বলিলেন তখন আমি বিশ্বাস করিব না কেন? বলিলাম, আপনার আজ্ঞাই শিরোধার্য। কয়েকটা সম্বন্ধ ভাঙিয়া একটা স্থির হইল। পাত্র জামালপুর রেলওয়ে অফিসে কর্ম করেন। প্রথম পক্ষের বিবাহ বটে, কিন্তু একটু বয়স হইয়াছে, 25 বৎসর কম নহে। তিনি স্বয়ং আমাকে দেখিতে আসিবেন লিখিলেন। কালো গর্নেটের কোট পরিয়া সোনার চেন ঝুলাইয়া বার্নিশ করা জুতা পায়ে দিয়া টেরি কাটিয়া সুগন্ধি মাখিয়া রূপা বাঁধানো ছড়ি হাতে করিয়া তিনি একদিন আমাদের বাড়িতে আসিয়া উপস্থিত। আমাকে দেখিলেন, আমার নাম জিজ্ঞাসা করিলেন, কি লেখাপড়া করি জিজ্ঞাসা করিলেন। আমার লজ্জাও নাই, শরমও নাই, দ্বিধাও নাই, সংকোচও নাই। মুখ মাটির দিকে না নামাইয়া তাহার পানে নির্ভীক নেত্রপাত করিয়া স্পষ্ট কথায় চটপট সমস্ত প্রশ্নের উত্তর দিলাম। তিনি চলিয়া গেলে বাড়ির লোকের কাছে আমাকে ভর্ৎসনা শুনিতে হইল। সবাই বলিল, তোর কি ভয় লজ্জা কিছুই নেই? লেখাপড়া শিখেছিস বলে কি অমন বাহাদুরি না করলেই নয়? আমি ভালো মন্দ কিছুই বলিলাম না। কিছুদিন পরে সংবাদ আসিল,
পাত্র বিবাহ করিতে সম্মত হইয়াছেন। আমরা যাহা দিব তাহাতেই রাজি, ফল কথা আমাকে বিবাহ না করিয়া ছাড়িবেন না। ভাবিলাম তা না ছাড়ুন, বিবাহ যখন আমাকে করিতেই হইবে তখন আর কথা কি, রামে মারিলেও মরিব, রাবণে মরিলেও মরিব। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইয়া গেল। পরদিন শ্বশুরবাড়ি যাত্রা করিলাম। শ্রীরামপুরের নিকট আমার শ্বশুরবাড়ি। আমার স্বামী এক মাসের ছুটি লইয়া বাড়ি আসিয়াছিলেন। আমি নববধূ, নববধূর যেরূপ লজ্জা সরম থাকা আবশ্যক আমার সেরূপ নাই দেখিয়া কেহ কেহ নিন্দা করিল। শাশুড়ি বলিলেন, আহা তা হোক, ছেলে মানুষ, বুদ্ধি হলেই সব হবে। এখন আমার সম্বন্ধে কে কি বলিল কে কি না বলিল তাহা আমি গ্রাহ্য করিতাম না, নিজের পড়াশুনো লইয়াই থাকিতাম। পড়াশুনার জন্যও কিছু কিছু বিদ্রুপ সহিতে হইয়াছিল। সপ্তাহকাল ছিলাম। স্বামী আমার মন ভুলাইবার জন্য প্রতি রাত্রেই কিছু না কিছু নতুন জিনিস উপহার দিতেন। নিস্পৃহস্য তৃণং জগৎ। আমি লইতাম কিন্তু মনে মনে হাসিতাম। আমি বুঝিয়াছিলাম পৃথিবী অসার, ইহলোকের সুখ দুঃখ কিছুই সত্য নহে। আমি দুইটা ফুলে তোড়া অথবা দুই শিশি গন্ধ লইয়া কি করিব, তবু লইতাম। স্বামীর মনে বৃথা কষ্ট দিবার প্রয়োজন কি? স্বামী আমাকে আদরে সোহাগে ব্যতিব্যস্ত করিয়া তুলিলেন। ঠিক ভালো লাগিত না বলিতে পারি না। জনক জননীর জীবিতকালে আদর সোহাগ আমার প্রচুর পরিমাণেই ছিল। দুই বৎসর যাবৎ আমি তাহা হইতে বঞ্চিত হইয়াছিলাম। স্বামীর আদর শুষ্ক হৃদয়ে নববর্ষার জলবিন্দুর মতো বোধ হইত, কিন্তু বড় ভয় করিত। নির্জনে ঈশ্বরের নিকট প্রার্থনা করিতাম, হে দয়াময় প্রভু, যেন সংসারের মায়াকুহকে ভুলিয়া যাই না, রক্ষা করিও। বধূজনোচিত লজ্জার অভাবে অন্যের কাছে নিন্দাভাজন হইতাম বটে, কিন্তু স্বামী তাহাতে সন্তুষ্ট ছিলেন বুঝিতে পারিতাম। একে তিনি একটু বেশি বয়সে বিবাহ করিয়াছেন, তাহার উপর আবার যাচিয়া ছেলে মানুষ সাজিয়া যে কচি খুকিটির মতো লজ্জা ভাঙাইতে হইল না, ইহাতে তিনি আমার প্রতি কৃতজ্ঞ ছিলেন। সাত দিন শ্বশুরবাড়িতে থাকিয়া আমি পিত্রালয়ে ফিরিলাম। স্বামী আমার সঙ্গে জোরে আসিলেন। বাড়ির লোকে তাহাকে লইয়া কত আমোদ করিল। তাহার ছুটি ক্রমে ফুরাইয়া আসিল, তিনি দেশে ফিরিলেন। যাত্রা করিবার সময় দেখিলাম তাহার চক্ষু ছলছল করিতেছে। আমাকে বলিয়া গেলেন, চিঠি লিখো। বিবাহের পর প্রায় তিন বৎসরকাল আমি বরাহনগরে রহিলাম। পূজা ও বড়দিনের ছুটিতে স্বামী আসিতেন, আমাকে লইয়া যাইবার জন্য কয়েকবার বন্দোবস্ত করিয়াছিলেন, কিন্তু একটা না একটা বিঘ্নবশত হয় নাই। একবার সব ঠিকঠাক, শেষ মুহূর্তে পত্র আসিল, সাহেব তাহাকে ছুটি দিল না। আর একবার যাইবার সময় আমার পীড়া উপস্থিত হইল। আরও একবার ওই রকম কি একটা ব্যাঘাত হয়। এই তিন বৎসরে দুইটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ঘটিল। প্রথম দাদার বিবাহ, দ্বিতীয় আমাদের উভয়ের গুরুলা। এই সময়ে দাদার শাস্ত্রচর্চার অবসরে মাঝে মাঝে কলিকাতায় যাতায়াত আরম্ভ করিলেন। বলিলেন, সেখানে একজন গুপ্ত বিদ্যায় পারদর্শী পরম জ্ঞানী পুরুষের দর্শন পাইয়াছেন, সেখানে উপদেশার্থে গমন করেন। দাদা যাহাই শিখুন, ভবিষ্যতে একদিন আমিও তাহার সেই বিদ্যার অধিকারিণী হইব, এই আশায় উৎফুল্ল হইতাম। দাদা সেখানে কি শিখিয়াছিলেন না শিখিয়াছিলেন সে পরিচয় লাভ আর আমার অদৃষ্টে ঘটে নাই।
কিন্তু প্রত্যক্ষ দেখিলাম তাহার উপদেশটা স্বীয় পঞ্চদশ বর্ষীয় ভগিনীটিকে দাদার গলায় বাঁধিয়া দিলেন। দাদা বিবাহ করিলেন। আত্মীয় স্বজন ইহাতে সকলেই সুখী। দাদার বয়স তখন প্রায় 30 বর্ষ। দাদা বলিলেন, মহাত্মাগণ এতদিনে আমার বিবাহে অনুমতি দিয়েছেন। যাহা হউ, বিবাহ করিয়া শাস্ত্রচর্চায় দাদার আগ্রহ বাড়িল বই কমিল না। যোগশাস্ত্র সম্বন্ধে নিত্য নতুন গ্রন্থাদি বোম্বাই ও কাশী হইতে আসিতে লাগিল। আমি ক্রমে উপযুক্ত হইতেছি বিবেচনা করিয়া দাদা আমাকেও যোগের 2-4টি জিনিস শিখাইতে লাগিলেন। লেখাপড়া আমি যত শীঘ্র শিখিয়াছিলাম এগুলি কিন্তু তত শীঘ্র আয়ত্ত করিতে পারিলাম না। একদিন দাদা রাগ করিয়া বলিলেন, তোর কর্ম নয়, তোর মন চঞ্চল হয়েছে। আমার মুখ শুকাইয়া গেল, ধরা পড়িলাম। বাস্তবিকই ইদানিং আমার মনে চাঞ্চল্য আসিয়াছিল। মাঝে মাঝে একখানি হাসি মাখা স্নেহ ভরা মুখ মনে পড়িয়া দেহ মন অবশ করিয়া দিত। সেদিন সমস্ত রাত্রি জাগিয়া কাঁদিলাম আর প্রার্থনা করিলাম, হা জগদীশ, এত শিখিলাম, এত সাধনা করিলাম, আমার সব ব্যর্থ হইবে? ফিরিতে হইবে জানিলে এ পথে কে পদার্পণ করিত? আমি কি এখন সব ছাড়িয়া বেশ বিন্যাস করিয়া স্বামীকে প্রণয়পত্র লিখিয়া দিন কাটাইতে পারিব? বাসুদেব, কুরুক্ষেত্রে তুমি পাণ্ডবদিগকে জয়শ্রী দান করিয়াছিলে, আমার এই মানুষ ক্ষেত্রে আসিয়া বরাভয় মূর্তিতে দর্শন দাও। আমি মোহরূপ দুর্যোধনকে সংহার করি। তুমি জগতের স্বামী, তুমি আমারও স্বামী। তোমার ভাবনা ছাড়া আর কাহারও ভাবনা আমার মনে যেন প্রবেশ করিতে না পারে। ইহার পর দ্বিগুণ উৎসাহের সহিত যোগচর্চায় মনোনিবেশ করিলাম। কিন্তু মনে সেই গুপ্ত চাঞ্চল্য সম্পূর্ণরূপে দূর করিতে কৃতকার্য হইলাম না। সে ভগবানকে যত বলিতাম আসিও না, তত সে আসিয়া মনের দুয়ারে মাথা কোটাকুটি করিত। তথাপি আমি কিছু কিছু শিখিলাম। এই সময় একদিন গুপ্তবিদ্যায় পারদর্শ দাদার সেই বন্ধু, আপাতত শ্যালক, স্বীয় গুরুদেবের সঙ্গে আসিয়া দর্শন দিলেন। গুরুদেব উন্নত ললাট গৌরবর্ণ বৃদ্ধ পুরুষ, সর্বাঙ্গ হইতে যেন একটা ব্রহ্মচর্যের জ্যোতি বিকীর্ণ হইতেছে। বয়ক্রম 50 বৎসরের কম হইবে না। চক্ষে ও ওষ্ঠাধরে প্রশান্ত হাস্যরেখা দেদীপ্যমান। তাহার সঙ্গে 2-3 দিন শাস্ত্রালাপ করিয়া দাদা আমাকে বলিলেন, হরি, আমরা ইহার নিকট দীক্ষা গ্রহণ করিয়া সর্বশাস্ত্র বিশারদ মহামোপাধ্যায় সূক্ষ্মদর্শী পণ্ডিত, এমন গুরুলাভ সকলের অদৃষ্টে ঘটে না। উপযুক্ত দিনে আমরা ভাই বোনে তাহার নিকট দীক্ষা গ্রহণ করিলাম। এতদিন আমি ইষ্টদেবতাবিহীন ছিলাম, ইষ্টদেবতা পাইয়া এইবার সাধনার সুবিধা হইল। ত্রিসন্ধ্যা ইষ্টমন্ত্র জপ করিতে লাগিলাম, পূজার ধুম দেখিকে। কিছুদিন পরে গুরুদেব কলিকাতায় গেলেন, দাদা তাহার সঙ্গে গেলেন। তাহার হাতে পায়ে ধরিয়া সম্মত করিয়া বহু ব্যয়ে সাহেব বাড়িতে তাহার ছবি তোলানো হইল। সেই ছবি বহু ব্যয়ে বাঁধাইয়া দাদা স্বয়ং একখানি রাখিলেন, আমাকে একখানি দিলেন। পূজাকালে সেখানিকেও রীতিমতো পূজা করিতাম। বেশ দিন কাটিতে লাগিল। আশ্বিন মাসে আমার স্বামী দাদাকে পত্র লিখিয়া পাঠাইলেন, ছুটিতে আসিয়া বিজয়া দশমীর দিন আমায় লইয়া যাইবেন। শ্বশুরবাড়িতে গিয়া কেমন করিয়া পড়াশুনো হইবে, পূজার্চনাই বা কেমন করিয়া হইবে, বড় ভাবনা হইল। যাহা হউ, ইহার জন্য পূর্বাবধি প্রস্তুত ছিলাম।
ভাবনা যাদর শিশুষা সিদ্ধির ভবতী তাদৃশী। তবে আমার বিঘ্ন শঙ্কা কোথায়? নির্দিষ্ট দিনে দাদার চরণে প্রণাম করিয়া অশ্রুহীন চক্ষে স্বামীর সহিত গাড়িতে উঠিলাম। দাদাকে অনেক করিয়া বলিয়া গেলাম, যদি গুরুদেব আসেন তবে অবশ্য অবশ্য আমাকে গিয়া লইয়া আসিও। আমার স্বামী আমাকে লইয়া একেবারে জামালপুরে উপস্থিত হইলেন। শ্বশ্রুদেবী মিষ্ট কথায় আমাকে সাদর সম্ভাষণ করিলেন। যে স্থানে আমাদের বাসা তাহাকে বৈদ্যপাড়া বলে। জানালা খুলিলে আধমাইল দূরে পাহাড় দেখা যায়। বৈদ্যপাড়ায় সবাই বাঙালি, শুনিলাম জামালপুরময় সবই বাঙালি। হিন্দুস্থানীয় সংখ্যা জামালপুরে মুষ্টিমেয়। হিন্দুস্থানী যত তাহারা সব জামালপুরের বাহিরে আশেপাশে পল্লী গ্রামে থাকে। জামালপুরে সমস্তই অফিসের বাবু। নয়টা হইতে চারিটা পর্যন্ত জামাল পুরশুদ্ধ বাবু অফিসে আবদ্ধ থাকেন। সুতরাং ওই সময়ের জন্য জামালপুরটা স্ত্রীলোকের রাজ্য হইয়া দাঁড়ায়। মেয়েরা সম্পূর্ণ স্বাধীনতার সহিত প্রকাশ্য রাজপদ অতিক্রম করিয়া এবাড়ি ওবাড়ি করিয়া বেড়ায়। প্রয়োজন হইলে দল বাঁধিয়া এপাড়া ওপাড়া করাও চলে। এইটি জামালপুরের স্ত্রী সমাজের বিশেষত্ব। বঙ্গদেশের বাহিরে আর কোথাও স্ত্রীলোকদের এ সুযোগ নাই। অন্যের পক্ষে ইহা যতই সুবিধাজনক হোক, আমার মহা বিপদ হইল। পাড়ার লোকে দলে দলে আমাকে দেখিতে আসিতে লাগিল। আমার সম্বন্ধে যেসব সমালোচনা হইতে লাগিল সেগুলো তাহারা আমার অসাক্ষাতে করার শিষ্টাচার পর্যন্ত দেখাইল না। আমি অসংকোচে সরলভাবে তাহাদের প্রশ্নের উত্তর করিতাম। প্রতিফলস্বরূপ কেহ আমাকে বেহায়া বলিত, কেহ বলিত দেমাকে, কেহ বলিত কিছু। ক্রমে ক্রমে আমার বিরক্তি ধরিয়া গেল। আমার পড়াশোনা পূজার্চনার অত্যন্ত ব্যাঘাত হইতে লাগিল। তাহারা আসিলেই আমি লেপ মুড়ি দিয়া শুইয়া পড়িতাম। হাজার ডাকাডাকি করিলেও উত্তর দিতাম না। তাহারা আমার প্রতি চোখা চোখা বাক্যবাণ প্রয়োগ করিয়া আমার ঘর ছাড়িয়া যাইত। বাড়ি ছাড়িয়া যাইত না, তাহা হইলে তো বাঁচিতাম। কখনো বারান্দায়, কখনো উঠানে পেয়ারা গাছের ছায়ায় বসিয়া জটলা পাকাইত। তাহারা চলিয়া না গেলে আর আমি বিছানা ছাড়িতাম না। শাশুড়ি মাঝে মাঝে আমাকে বলিতেন, বাছা, ওরা সব তোমায় দেখতে আসে, তুমি মাথা ঠারোপোনা করে বিছানায় পড়ে থাকো, ওঠো না, কথা কও না, দেখতে কি সেটা ভালো হয়? ভারী সবাই নিন্দে করে। মাকে আমি কিছু বলিতাম না। ভাবিতাম, ভালো হয় না তো হয় না, নিন্দা করে তো করে। এরূপ অলস নিন্দার ভয়ে কি আমি ভীত হইব? তাহা হইলে আমি ওই শতসহস্র সাধারণ স্ত্রীলোকের সাগরে জলবিন্দুর মতো মিশিয়া যাই না কেন? তাহা ছাড়া আরও একটা কারণ ছিল। সমস্ত দিন আমার পূজা ও শাস্ত্রচর্চা কিছুই হইত না। রাত্রে আমাকে সেসব করিতে হইত। রাত্রি দুইটা তিনটা পর্যন্ত জাগিতাম। সুতরাং দিবানিদ্রা ভিন্ন উপায় ছিল না। প্রতিবেশিনীরা আমার বিরুদ্ধে আমার শাশুড়ির নিকট নানা প্রকার অভিযোগ করিয়া আমার বিপক্ষতাচরণ করিত। আমি যে তাহাদের সঙ্গে সংস্রব মাত্র রাখিতে স্বীকৃত হইলাম না, ইহাই তাহাদের চক্ষে আমাকে মহা অপরাধে অপরাধিনী করিল। তাহারা যত আমার অনিষ্ট চেষ্টা করিতে লাগিল, আমি তত তাহাদিগকে অবজ্ঞা প্রদর্শন করিতে লাগিলাম। নানা কারণে আমি লোকের বিরাগ ভাজন হইতে লাগিলাম। আমার শাশুড়ির নিকট তাহারা শুনিয়াছিল যে আমি সর্বদা পড়াশুনো করি। দুই চারিজন নবীনা নাটক নভেলের দুরাশায় আমার সঙ্গে ভাব করিল। একজন আসিয়া একদিন বলিল, বউ, তোমার কাছে নাকি সব অনেক ভালো ভালো বই আছে, কি কি বই দেখাও না ভাই। আমি মনে মনে হাসিয়া বাক্স হইতে দুই চারিখানা বহি বাহির করিয়া দেখাইলাম। বইগুলি সে নাড়িয়া চাড়িয়া দেখিল। দেখিয়া বলিল,
এই বই তুমি পড়ো? আমি বলিলাম, পড়বার জন্যই তো এনেছি। এ যে শাস্ত্র! শাস্ত্র কি পড়তে নেই? পড়ো ভাই, আমরা মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ। হাসিয়া জিজ্ঞাসা করিলাম, আমি কি পুরুষ মানুষ নাকি? বলিয়া বহি তুলিয়া রাখিলাম। ওই যে একটু হাসিলাম, তাহাতেই বোধহয় সখী মনে করিলেন আমি তাহাকে অপমান করিলাম। যাহা হউক, তিনি অভিমানে গস গস করিয়া চলিয়া গেলেন। আমার সঙ্গে যাহাদের আলাপ হইত, বারান্তরে দেখা হইলে তাহাদের সকলকে চিনিতে পারিতাম না। কে অত মনে করিয়া রাখে বাপু? ইহাও আমার প্রতি তাহাদের ক্রোধের সঞ্চার করিল। কেহ কেহ আমাকে শুনাইয়া শুনাইয়া বলিত, তা হোক, বড় মানুষের মেয়ে, তাই বলে কি অমনি করতে হয়? আমি কি ওর দ্বারস্থ হতে গিয়েছিলাম যে আমাকে চিনতে পারলেন না? এই সকল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা আমি আবশ্যক বোধ করিতাম না। তাহারাও তিল তিল করিয়া আমার শাশুড়ির মন বিষাক্ত করিয়া প্রতিশোধ লইতে লাগিল। শাশুড়ি আমায় মাঝে মাঝে একটু আধটু ভর্ৎসনা আরম্ভ করিলেন। ক্রমে ক্রমে সুর উচ্চ হইতে উচ্চে উঠিল, কিন্তু আমি তাহার ভর্ৎসনায় দুঃখিত বা বিরক্ত হইতাম না। বোধহয় সেই কারণে তাহার ক্রোধ উত্তরোত্তর বৃদ্ধি পাইয়া চলিল। নিজ মুখে নিজ দোষের কথা বলিতেছি, রাখিয়া ঢাকিয়া বলিবার প্রয়োজন নাই। মনের ভাব যেমন যেমনটি হইয়াছিল তেমনই বলিয়া যাইতেছি। আমার বলিবার ভঙ্গি দেখিয়া যেন তোমরা আমাকে ভুল বুঝিও না, যেন মনে করিও না যে আমার ভাবখানা। দেখো দেখি আমি কেমন বাহাদুরি করিয়াছিলাম। আমি যাহা করিয়াছিলাম তাহা অতি গর্হিত কার্য করিয়াছিলাম, কিন্তু তখন মনে হইত বুঝি ভারী বিরক্ত করিতেছি। আমার শাশুড়ি বাল্য বিধবা, চিরদিন পাঁচটার সংসারে খাটিয়া খাটিয়া পরের মন যোগাইতে যোগাইতে তাহার প্রাণ ওষ্ঠাগত হইয়াছিল। কেবল ছেলেটিকে মানুষ করিবার জন্যই না, সেই ছেলের বউ আসিল, কত সাধের বউ। তিনি মনে ভারী আশা করিয়াছিলেন বধূর হাতে সংসারের ভার দিয়া নিশ্চিন্ত হইবেন, বসিয়া আপনার হরিনাম করিবেন। বধূ যে সমস্ত রাত্রি ধরিয়া পূজা করিবে আর গীতা মুখস্থ করিবে আর সমস্ত দিন লেপ মুড়ি দিয়া ঘুমাইবে, তাহা তিনি স্বপ্নেও ভাবেন নাই। অনেকদিন হইতে প্রথা আছে, ছেলে বিবাহ করিতে যাইবার সময় মা জিজ্ঞাসা করেন, বাবা তুমি কোথায় যাইতেছ? ছেলে বলে, মা আমি তোমার জন্য দাসী আনিতে যাইতেছি। স্কুলের পণ্ডিত মহাশয় একালের বধুগণের গুণকীর্তন করিবার সময় বলেন, ওই উত্তর পরিবর্তন করিয়া এখন বলা উচিত, মা তোমার মুগুর আনিতে যাইতেছি। আমার শাশুড়ির পক্ষে আমি ঠিক মুগুর হই নাই বটে, কিন্তু দাসী যে হই নাই তাহা নিঃসন্দেহ। বরং তিনি দাসীর মতো আমার সেবা করিতেন। লিখিতে লজ্জা করিতেছে, কতদিন হয়তো দাই আসে নাই, আমার ছাড়া কাপড় পর্যন্ত মাকে কাচিতে হইয়াছে। আমি কি যে ভাবিতাম, কি অহংকারে যে মত্ত থাকিতাম তাহা বলিতে পারি না। শাশুড়ি যে আমাকে ভর্ৎসনা করিতেন, তাহার জন্য তাহার আর দোষ কি? তিনি যতই ভালো মানুষ হউন, রক্ত মাংসের শরীর তো বটে। শুধু শাশুড়িকে নহে, স্বামীকেও আমি জ্বালাতন করিয়া তুলিয়াছিলাম। প্রথম প্রথম আমার কাণ্ড কারখানা দেখিয়া তিনি হাসিতেন। আমি আসিয়া পূজার জন্য একটা আলাদা ঘর দখল করিবার চেষ্টা করিয়াছিলাম, কিন্তু পাই নাই। অগত্যা আমার শয়নঘরের একটি কোণে আসন বিছাইয়া আলো জ্বালিয়া পূজা করিতে বসিতাম। গুরুদেবের বাঁধানো ছবিখানি পেরেকে টাঙানো থাকিত। প্রথম প্রথম একদিনের কথা মনে পড়িতেছে। রাত্রে আহারান্তে স্বামী নিকটস্থ মেসের বাসায় গল্প করিতে গিয়াছিলেন।
আমি যথাসময়ে শয়নগৃহে গিয়া পূজার আসনে বসিলাম। প্রথমে গুরুদেবের ছবি নামাইয়া পূজা করিলাম, তাহার পর চৈতন্য ভাগবত খুলিয়া বসিলাম। এমন সময় স্বামী আসিলেন, আমার কাছে আসিয়া দাঁড়াইলেন। আমি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলাম, জুতো পায়ে দিয়ে আমার পূজোর এত কাছে আসো কেন? আসিলে কেন না বলিয়া বলিলাম, আসো কেন, যেন পাঁচ দিন আসিয়াছেন। স্বামী অপ্রতিভ হইয়া বলিলেন, ও বলিয়া জুতা ছাড়িয়া আসিলেন। তোমরা আমার স্পর্ধাখানা দেখিলে, তাহার সেই জুতা, তাহা লইয়া পূজা না করিয়া বলিলাম কিনা জুতা পায়ে দিয়া আমার পূজার অত কাছে আসো কেন? যাহা হউ, জুতা ছাড়িয়া আমার স্বামী একটা কি বিছাইয়া আমার কাছে বসিলেন। আমার হাতখানি ধরিয়া সোহাগ স্বরে বলিলেন, আর লেখাপড়া করতে হবে না, চলো। আমি বলিলাম, না না তুমি সৌগে, আমার এখন অনেক কাজ বাকি আছে। যা বাকি আছে তা কাল হবে, আজ ঢের হয়েছে, চলো। আমি নীরবে ঘাড় নাড়িলাম। তখন তিনি বলিলেন, আচ্ছা তবে একটা পান এনে দাও। আমি বলিলাম, ওই টেবিলের উপর দীপেতে আছে, উঠে নাও না। স্বামী বলিলেন, তুমি দিতে পারো না। কি করি, উঠিলাম, পান আনিয়া হাতে দিতে চাহিলাম। তিনি বলিলেন, আমি আপনি হাতে করে খাব না, তুমি খাইয়ে দাও। ভালো বিপদ, হাত এঁটো হইয়া গেল। বাম হস্তে করিয়া কোষা হইতে গঙ্গা জল লইয়া হাত ধুইয়া ফেলিলাম, আবার চৈতন্য ভাগবতে মন দিলাম। স্বামী বসিয়া রহিলেন। আমি বলিলাম, তুমি কতক্ষণ বসে থাকবে, আমার অনেক রাত্রি হবে, অফিস থেকে খেটে খুটে এসেছ, যাও শোগে। তিনি বলিলেন, একলা আমি শোব না, আমি এইখানে শুই। এই বলিয়া আমার কোলে মাথা দিয়া সটান শুইয়া পড়িলেন। আমি বহি বন্ধ করিলাম, তাহার মুখপানে চাহিয়া রহিলাম। সেদিনের সে মুখ আমি কখনো ভুলিব না। শরতের আকাশে যেমন মেঘ ও রৌদ্র পরস্পরকে শিকার করিয়া ফেরে, তাহার মুখেও তেমনি অভিমান ও কৌতুক পরস্পরকে শিকার করিয়া ফিরিতেছিল। তাহার মুখের পানে চাহিয়া আমার মনে কেমন একটা দুর্বলতা আসিল। আমি মুখ নত করিয়া, বুঝিলে, তোমরা হইলে পারিতে, কিন্তু পূর্বেই বলিয়াছি, বাল্যকাল হইতেই আমি লজ্জা শরমের ধার ধারি না। সেদিনকার মন্ত্র পূজাপাঠ বন্ধ করিতে হইল, কিন্তু সমস্ত রাত্রি অনুশোচনায় কাটিল। ভাঙা চোরা ছিন্ন ভিন্ন কতই স্বপ্ন দেখিলাম। একবার যেন দেখিলাম গুরুদেব ক্রোধে রক্তনেত্র হইয়া আমার সম্মুখে দাঁড়াইলেন, যেন কঠোর স্বরে বলিলেন, এই তোর নিষ্ঠা। পরদিন প্রাতে জাগিয়া প্রতিজ্ঞা করিলাম, এবার অবধি মনকে দৃঢ় করিব, এমন করিয়া সংসারের স্নেহ প্রেমে আকৃষ্ট হইলে চলিবে না, যতটুকু নহিলে নয় ততটুকু সংসারকে দিব, বাকি সব শাস্ত্রের ও দেবতার। তারপর হইতে স্বামী ডাকিতে আসিলে অমন করিয়া গলিয়া যাইতাম না, প্রায়ই দৃঢ়ভাবে তাহাকে ফিরাইয়া দিতাম। কতদিন নিঃশ্বাস ফেলিয়া তিনি উঠিয়া গিয়াছেন, আর আমি গীতার গূঢ়ার্থ বুঝিতে প্রাণপাত করিয়াছি। ক্রমে ক্রমে তিনি ক্লান্ত হইয়া পড়িলেন, আমায় কিন্তু একটি দিনও একটি উচ্চ কথা বলেন নাই। আমার জন্য বন্ধু সমাজেও তাহাকে বিদ্রুপ সহিতে হইত কি কম। কেহ বলিত, ওহে স্ত্রীকে গুরু করে মন্তর নাও। কেহ বলিত, তোমার ভাবনা কি হে,
রোজ একটু একটু করে স্ত্রীর চরণামৃত খেও, শরীর নিরোগ হবে। কেহ বলিত, ওহে, আফিসে বেরুয়ার সময় তোমার পুণ্যবতী স্ত্রীকে প্রণাম করে বেরিও, কাজে ভুলচুক হবে না, চাই কি হঠাৎ পাঁচজনকে ডিঙিয়ে প্রমোশনও পেয়ে যেতে পারো। ছয় মাস আমি শ্বশুর বাড়িতে রহিলাম। ছয় মাসে শাশুড়িকে ও স্বামীকে তিক্ত বিরক্ত করিয়া তুলিলাম। ইদানিং স্বামী দারুণ অভিমানে আর আমার সঙ্গে ভালো করিয়া কথা কহিতেন না। লোকে আমার শাশুড়িকে বলিতে লাগিল, ও বউকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, সেখানে গিয়ে ও আপনার পূজো অর্চনা করুক, তুমি ছেলের আবার বিয়ে দাও। মা প্রথম প্রথম সে কথা কানে তুলিতেন না, কিন্তু আমি পাড়ায় যাহাকে তাহাকে বলিতে লাগিলাম, আমার স্বামী স্বচ্ছন্দে পুনর্বার বিবাহ করুন, আমার তাহাতে কিছুমাত্র আপত্তি নাই। যথাকালে তাহারা এ কথা আমার শাশুড়ির কানে তুলিল। তিনি তাহার ছেলের শুষ্ক মুখ দেখিয়া পরামর্শদায়িনীদের মতে মত দিলেন। মধ্যে মধ্যে মাতা পুত্রে নির্জনে কথাবার্তা হইতে লাগিল দেখিলাম। সব বুঝিতে পারিলাম, কিন্তু কিছুই দুঃখ হইল না। স্বামীকে আমার সাধনার বিঘ্নস্বরূপ মনে হইত, তিনি যেন আমার মূর্তিমান প্রলোভন, আমাকে স্বর্গোচ্যুত করিবার জন্য সংসার সুখের নিষিদ্ধ ফল হাতে করিয়া আহ্বান করিতেছেন। ভাবিলাম, করুন না বিবাহ, করিয়া সুখী হউন, আমি উহার পথের কণ্টক, উনিও আমার বিঘ্ন, আমি দাদার কাছে চলিয়া যাইব, চিরজীবন দুই ভাই বোনে আপনাদের সাধন ভজন লইয়া থাকিব। একদিন রবিবারে ও ঘরে বসিয়া মাতা পুত্রে কথাবার্তা হইতেছিল, আমি বাহির দিয়া যাইতেছিলাম, হঠাৎ আমার কানে গেল আমার স্বামী বলিতেছেন, শেষকালে যদি ও আবার খোর পোষে দাবি করে, আমার এই তো অবস্থা, কোথা থেকে দু দুটো স্ত্রীকে প্রতিপালন করব। বলিয়া স্বামী চুপ করিলেন, শাশুড়িও নীরব হইলেন। এ কথা কি কথাবার্তার উপসংহার তাহা আমি বুঝিলাম। একটু যেন আনন্দ হইল, ভাবিলাম স্বামীর যাহা বাধা তাহা আমি সহস্তে ছিন্ন করিব, রীতিমতো দলিল লেখাপড়া করিয়া দিব যে আমি স্বামী চাহি না, সত্য কিংবা পরত্ব কখনো তাহার নিকট ভরণ পোষণের দাবি করিব না, স্বামীতে আমার সমস্ত অধিকার আমি স্বেচ্ছায় পরিত্যাগ করিলাম, তিনি পুনর্বার বিবাহ করিয়া সংসারী হউ। কালামুখী আমি, আনন্দে গর্বে হৃদয় স্ফীত হইয়া উঠিল। পার্থ যখন কুরুক্ষেত্রে বিজয় লাভ করিয়াছিলেন তখন তাহার যেরূপ আনন্দ হইয়াছিল, অনুমান করা যাইতে পারে আমার সেইরূপ আনন্দ হইল। আমি যেন মোহ প্রলোভনাদির বিরুদ্ধে মানসিক মহাসংগ্রামে জয়লাভ করিলাম। মনে হইল যেন আমার গুরুদেব, আমার ইষ্টদেব আমার পানে প্রসন্ন হাসি মুখে চাহিয়া রহিয়াছেন। আমার সে দুর্বুদ্ধির কথা আনুপূর্বিক লিখিতে লজ্জা করিতেছে, তোমরা আমায় যদি ক্ষমা করো তবে এই স্থানটা অতি সংক্ষেপে বিবৃত করিয়া যাই। যাহা ভাবিয়াছিলাম তাহা কার্যে পরিণত করিলাম, দলিলে লেখাপড়া করিয়া দিলাম, টেলিগ্রাফ করিয়া দাদাকে আনাইলাম। আমার এরূপ আচরণের পর আমার প্রতি আমার স্বামীর মনের ভাব কিরূপ হইল বলো দেখি। অন্য স্বামী হইলে আর অতঃপর আমার মুখদর্শন করিতেন না, কিন্তু আমার স্বামী আমায় কত বুঝাইলেন, বলিলেন, হরি, এখনো মতি পরিবর্তন করো, বড় ভুল করছ। আমি তখন ভাবে মত্ত, তাহার এই অনন্য সুলভ সহৃদয় উদারতা আমি হৃদয়ে গ্রহণ করিতে পারিলাম না। যাইবার সময় তিনি বলিয়া দিলেন, বলে রাখছি, যদি কখনো বিপদে পড়ো তবে আমাকে সংবাদ দিতে সংকোচ করো না। দাদার সঙ্গে যাত্রা করিলাম। তাহার নিকট কৃতকার্যের জন্য যে পরিমাণ প্রশংসা ও উৎসাহ পাইব আশা করিয়াছিলাম
তাহার কিছুই পাইলাম না। তিনি যেন কিছু অপ্রসন্ন। গাড়িতে যতক্ষণ দুইজনে ছিলাম ততক্ষণ তিনি বিমর্ষ হইয়া ভাবিতে লাগিলেন। শেষে বলিলেন, হরি, কার্যটা ভালো করলে না। শুনিয়া আমার কান্না পাইতে লাগিল। দাদার মুখে এই কথা! কিন্তু কে আমায় এ পথের পথিক করিল? লক্ষ কোটি বঙ্গরমণীর জীবনের স্রোত যে পথে প্রবাহিত, আমার জীবনের স্রোত সে পথে বহিতে দিল না কে? তিনি আমার জীবনে হস্তক্ষেপ না করিলে এই ভৎসনার সুযোগ তো পাইতেন না। আমার চোখে জল দেখিয়া দাদা আমায় সান্ত্বনা করিতে আরম্ভ করিলেন। যে উৎসাহের কথা আশা করিয়াছিলাম তাহা দিয়া আমাকে সুস্থ করিলেন। ভবিষ্যতে আমরা কোন পথে চলিব, কি করিব, কি পড়িব, এই সমস্ত আলোচনার অবতারণা করিয়া আমার প্রাণে মধু বৃষ্টি করিলেন। বাড়ি আসিয়া রীতিমতো পূজার্চনা ও শাস্ত্রচর্চা আরম্ভ করিয়া দিলাম। প্রথমটা দাদাও খুব উৎসাহ দেখাইলেন, কিন্তু মাঝে মাঝে সে উৎসাহ ক্ষীণ হইয়া আসিত। আমি যেমন সমানে ছুটিতাম তিনি তেমন পারিতেন না। তিনি যেন খানিক ছুটিতেন, খানিক বসিয়া বিশ্রাম করিতেন। আমার কথা স্বতন্ত্র, আমি এখন স্বাধীন জীবনযাপন করিতেছিলাম। আমার স্বামী নাই, কোনো বন্ধন নাই। আমি বন বিহঙ্গীর মতো যেমন দ্রুত উড়িতেছিলাম, দাদা তেমন পারিবেন কেন? তাহার স্ত্রী তাহার পৃষ্ঠে আরোহণ করিয়া আমি একদিন সুযোগ দেখিয়া বলিলাম, দাদা, তোমার কর্ম নয়, তোমার মন চঞ্চল হয়েছে। তোমরা বুঝিতে পারিলে তো আমি কেমন মজার প্রতিশ্রুতি লইলাম? দাদাও একদিন আমাকে ঠিক এই কথা বলিয়াছিলেন। সেদিন আমার সমস্ত রাত্রি কাঁদিয়া কাটিয়াছিল। দাদার মুখে চোখে সে ভাবের লেশমাত্র না দেখিয়া আশ্চর্য হইলাম। যেন ভাবটা, এ আপদ চুকিলেই বাঁচি। হায় মহাত্মাগণ, কেন তোমরা দাদাকে বিবাহ করিতে অনুমতি দিয়াছিলে? ছোট বউ শুধু দাদার বিঘ্ন জন্মাইয়া ক্ষান্ত ছিলেন না, সুযোগ পাইলেই আমারও পথরোধ করিবার চেষ্টা করিতেন। দাদার পৃষ্ঠে আরোহণ করিয়া তাহার গতির খর্বতা করিয়াছিলেন। আমাকে নিকটে পাইলেই যথাস্থানে বসিয়া আমার পৃষ্ঠে চাবুক হাঁকাইতেন। উপমার খাতিরে কথাটা যেমন লঘুভাবে বলিলাম তাহা নয়, পরের মুখে অনেক কথা শুনিতে পাইতাম। একদিন সকর্ণে শুনিলাম তাহার একটি প্রিয় সখীকে বলিতেছেন, এমন তো কখনো সাতজন্ম শুনিনি। ছোট বউয়ের সখী বলিলেন, আমার তো বিশ্বাস হয় না ভাই যে ও ইচ্ছে করে স্বামী ত্যাগ করে এসেছে। বোধ করি ওর স্বভাব চরিত্র দেখে স্বামী দূর করে তাড়িয়ে দিয়ে থাকবে। বলা বাহুল্য, এ কথা আমি কানে তুলিলাম না। কিন্তু একদিন আরো অত্যন্ত ভয়ঙ্কর অশ্রাব্য কথা শুনিলাম। সেদিন আমার সহনাতীত হইল। তাহার পর গুরুদেব দর্শন দিলেন। তিনি আমার স্বামী গৃহত্যাগের কথা শুনিয়াছিলেন। বলিলেন, মা, তুমি যে জীবন নির্বাচন করিলে তাহা একান্ত কঠিন। এ সমুদ্রে যখন ডুব দিলে তখন গভীরতর গভীরতম প্রদেশে নামিতে হইবে, নহিলে রত্ন মিলিবে না, শুধু শিকারার্থী হাঙ্গর কুম্ভীরের দংশনে প্রাণান্ত হইবে। প্রথম অবস্থায় পদে পদে বিপদ। তিনি আমাদের বাড়িতে রহিলেন এবং স্বয়ং আমাকে শিখাইবার ভার লইলেন। বলিতে ভুলিয়াছি, কিছু কিছু সংস্কৃত শিখিয়া ফেলিয়াছিলাম। গুরুদেব আমাকে অধ্যাপনা করিতে করিতে আমার তীক্ষ্ণ বুদ্ধি দেখিয়া আশ্চর্য হইয়া যাইতেন। দাদার কাছে আমার প্রশংসা আর তাহার ফুরাইত না। কিন্তু ছোট বউ আমার উপর বড় উৎপীড়ন আরম্ভ করিলেন। আমার অদৃষ্টটা বড় মন্দ বলিয়া মনে হইতে লাগিল।
কে কুক্ষণেই জন্মিয়াছিলাম। যেখানেই যাইব সেইখানেই পরিবারে ঘোর অশান্তির ঝড় বহিবে। দাদা ভালো মানুষ, বধূর সঙ্গে পারিয়া উঠিতেন না। বধূ তাহাকে কি মন্ত্রে কি ঔষধিতে বশীভূত করিয়াছিল বলিতে পারি না, যেন তাহার বিষ দাঁত ভাঙিয়া দিয়াছিল। দাদার আচরণ দেখিয়া মনে মনে ভারী ঘৃণা হইত। তাহার উপর সেই পূর্বেকার ভক্তি আমি কিছুতেই রক্ষা করিতে পারিলাম না। ক্রমে ক্রমে আমার পড়াশুনো পূজার্চনার বিশেষ ব্যাঘাত হইতে লাগিল। কাঁদিতে কাঁদিতে দিবারাত্রি প্রার্থনা করিতে লাগিলাম, বিপদের কাণ্ডারি হরি, আমার কি দুই কুল যাইবে? একদিন গুরুদেব আমাকে নির্জনে বলিলেন, দেখো এখানে তোমার সাধন ভজনাদির বড়ই বিঘ্ন হইতেছে, এই অবস্থায় সংসারাশ্রমে থাকাও ঠিক নয়। আমি বলি কি, আমার সঙ্গে আমার আশ্রমে চলো। জব্বলপুরের নিকট পাহাড়ে নর্মদা নদীর তীরে আমার কুটির আছে, সেখানে তোমাকে কন্যাবধ পালন করিব, শিক্ষা দীক্ষার পরম সুযোগ হইবে। আমি সম্মত হইলাম। একদিন গভীর রাত্রে ঋষিতুল্য পিতৃতুল্য গুরুদেবের হস্ত ধারণ করিয়া গৃহত্যাগ করিয়া গেলাম। কাহাকেও জিজ্ঞাসা করি নাই, গুরুদেবের নিষেধ ছিল। গুরুদেব স্বহস্তে পত্র লিখিয়া সব কথা জানাইয়া শয্যার উপর রাখিয়া গেলেন। অনেক পথ চলিয়া রাত্রি শেষ হইয়া আসিল। সে এক প্রকাণ্ড মাঠ, চতুর্দিকে বহু দূর পর্যন্ত মনুষ্যবাস দৃষ্ট হইল না। একটা বিপুল দেহ বটবৃক্ষ ছিল, তাহার মূলে বসিয়া দুইজনে শ্রান্তি দূর করিতে লাগিলাম। গুরুদেব তাহার পোটলা হইতে সন্ন্যাসীর উপযোগী গৈরিক বস্ত্রাদি বাহির করিলেন। আমাকে বলিলেন, বাছা, তুমি এইগুলি পরিধান করিয়া সন্ন্যাসী বেশ ধারণ করো, নহিলে পথে বিপদ ঘটিতে পারে। বলিয়া তিনি আড়ালে সরিয়া গেলেন। আমি বেশ পরিবর্তন করিয়া সন্ন্যাসী পুরুষ সাজিলাম। পথে পদার্পণ করিয়াই এই ছলনা, মনটা যেন বিমর্ষ হইল। কিন্তু গুরুদেব যখন বলিয়াছেন তখন আর কথা কি। গুরুদেব শুষ্ক কাষ্ঠ সংগ্রহ করিয়া একটা অগ্নিকুণ্ড প্রস্তুত করিলেন, তাহাতে আমার পরিত্যক্ত বস্ত্রাদি ভস্মীভূত করিলেন। তাহার অভিপ্রায় অনুসারে কাঁচি দিয়া আমার চুলগুলি কাটিয়া ফেলিলাম, গায়ে মাথায় বিভূতি মাখিলাম। সেই বেশ, অন্যের কথা দূরে থাকুক, আমার মা যদি আসিয়া আমাকে দেখিতেন তাহা হইলে তিনিও চিনিতে পারিতেন না। সমস্ত দিন পথ চলিয়া সন্ধ্যার পূর্বে এক স্থানে আসিয়া রেল পাইলাম। রেলে চড়িয়া তৃতীয় দিনে কাশীধামে পৌঁছিলাম। কাশীতে পাঁচ সাত দিন কাটিল। সমস্ত দিবাভাগ ঠাকুর দেখিয়া বেড়াইতে লাগিলাম, কত আনন্দ! কাশী হইতে প্রয়াগ, প্রয়াগেও কয়েকদিন কাটিল, প্রয়াগ হইতে জব্বলপুরে গমন করিলাম। জব্বলপুরে নামিয়া গুরুদেবের আশ্রমাভিমুখে অগ্রসর হইলাম। কি সুদূর পার্বতীর দৃশ্য! কোথাও কোথাও জঙ্গল, দুই একটা বন্য জন্তু বাহির হইয়া চকিতের মধ্যে আবার বনে প্রবেশ করিতেছে। আমি তৎপূর্বে আর কখনো পর্বতারোহণ করি নাই, পর্বতারোহণ করিতে অত্যন্ত আনন্দ হইতে লাগিল। কলনাদিনী নৃত্যপরা নর্মদার তীরে গুরুদেবের আশ্রম গৃহ, সম্মুখে পশ্চাতে কয়েকটি মহাবলী শালতরু দণ্ডায়মান, পাথরের গাঁথা তিনটি স্ত্রীহীন কক্ষ। পাহাড়িরা আসিয়া গুরুদেবকে ও আমাকে ভূমি স্পর্শ করিয়া প্রণাম করিতে লাগিল। আমি নীরব রহিলাম। গুরুদেব সস্মিত মুখে আশীর্বচন বিতরণ করিতে লাগিলেন। তাহারা তৃণ সংগ্রহ করিয়া আনিল। দুইটি কক্ষে আমরা দুইটি শয্যা প্রস্তুত করিলাম। কেহ কেহ বনজাত ফলমূল আনিয়া দিল। একজনকে পল্লী হইতে তণ্ডুলাদি কিনিয়া আনিতে পাঠানো হইল।
কয়েকদিন পড়াশোনা পূজার্চনা বেশ চলিল, চারিদিকে যেন শান্তি রাজ্য, কোলাহল নাই, সংসারের শতপ্রকার বাধা বিঘ্ন কিছুই নাই। সাধন ভজনের পক্ষে এই উপযুক্ত স্থান বটে। কিন্তু এইবার আমি এই আখ্যায়িকার পরম সংকট স্থানে আসিয়াছি। আমার জীবনের গতি ভিন্ন দিকে কেমন করিয়া ফিরিল এইবার তাহাই বলিবার সময় উপস্থিত হইয়াছে। এখন মনে হইতেছে বটে, যাহা হইয়াছিল তাহা ভালোই হইয়াছিল, কিন্তু তখন স্বর্গ আর মর্ত রসাতলের মতো অন্ধকার ও ভুজঙ্গম সংকুল মনে হইয়াছিল। আমি ফিরিলাম, কিন্তু কি নিষ্ঠুর আঘাত পাইয়া ফিরিলাম! স্মরণ করিলে হৃৎকম্প উপস্থিত হয়। আমি কল্পনায় যে পুণ্যময় প্রভাময় স্বর্গরাজ্য নির্মাণ করিয়াছিলাম, একদিন মুহূর্তের মধ্যে তাহা চূর্ণ বিচূর্ণ হইয়া ধুলায় মিশিয়া গেল। যে গুরুকে দেবতা জ্ঞানে এতদিন পূজা করিলাম, মুহূর্তের মধ্যে তাহার ভিতর হইতে পাপের ক্ষুধাশীর্ণ কঙ্কাল মূর্তি বাহির হইয়া পড়িল। তোমরা স্তম্ভিত হইয়াছ? স্তম্ভিত হইবার কথা বটে, মানুষকে কখনো বিশ্বাস করিও না। যে যত বড় জ্ঞানী, যত বড় ধার্মিক, যত বড় জিতেন্দ্রীয় পুরুষ হোক, বিশ্বাস করিও না। পুরাণে যে মহামহা ঋষি তপস্বীর পদস্খলনের বর্ণনা আছে, তাহার এক কণিকা মাত্র অতিরঞ্জন নহে। যখন আমার পিত্রালয়ে গুরুদেব সমস্ত দিন সমস্ত সন্ধ্যা ধরিয়া আমার অন্তরে জ্ঞানামৃত সঞ্চার করিতেন, আমি কি জানিতাম যে আমি ততক্ষণ অজ্ঞাতসারে তাহার হৃদয়ে কুবাসনার বিষ কীটের সঞ্চার করিতেছি? তিনি যখন আমাকে বলিলেন, বৎসে, এখানে তোমার সাধন ভজনাদির ব্যাঘাত হইতেছে, আমার সঙ্গে আমার আশ্রমে চলো, তখন যদি তাহার অন্তরের অন্তঃস্থল পর্যন্ত দেখিতে পাইতাম, তবে সুপ্তিভঙ্গে শয্যা শিয়রে সর্প দেখিলে মানুষ যেমন চমকিয়া ওঠে, আমি কি সেই রূপ চমকিত হইতাম না? আমি নিজের জন্য কিছুমাত্র দুঃখিত নহি, আমার যাহা হইয়াছে তাহা ভালোই হইয়াছে, কিন্তু তাহার অবস্থাটা স্মরণ করিলে চোখে জল আসে। সারা জীবনের তপস্যা তিনি আমার পায়ে ঢালিয়া দিলেন। মাঝে মাঝে আমার মনে হয় তাহার এই দুর্দশার জন্য আমি আংশিক রূপে দায়ী কিনা। আমার কি দোষ? আমি কিসের জন্য দায়ী হইব? কিন্তু হয়তো আমি তাহার প্রতি কিঞ্চিত অবিচার করিতেছি। গুরু স্বভাবত নিজ বা কুপ্রবৃত্তিশালী নহেন, আমি তাহার শত সহস্র প্রমাণ পাইয়াছি। হয়তো পূর্ব হইতে তাহার কোনো দুরভিসন্ধি ছিল না, ঘটনাক্রমে মুহূর্তের প্রলোভনে তিনি হয়তো আত্মবিস্মৃত হইয়াছিলেন, তাহার পরবর্তী ব্যবহার হইতেও ইহাই অনুমান করা সঙ্গত। শুনিতে পাই তিনি সে আশ্রম ত্যাগ করিয়াছেন, আপনার সন্ন্যাসী বেশকে ভণ্ডামী জ্ঞান করিয়া তাহাও দূরে নিক্ষেপ করিয়াছেন, এখন নাকি বাহ্যাড়ম্বরহীন সাধুতার জীবনযাপন করিতে প্রবৃত্ত আছেন। আর একবার তোমাদের নিকট আমাকে মার্জনা ভিক্ষা করিতে হইল, সে ঘটনাও পুঙ্খানুপুঙ্খরূপে আমি বর্ণনা করিতে পারিব না, শুধু তাহার পরিণাম মাত্র বলি। একদিন গভীর রাত্রে যে গুরুদেবের হস্ত ধারণ করিয়া পিতৃগৃহ হইতে অপসৃত হইয়াছিলাম, সেই জব্বলপুরের পাহাড়ে আর একদিন গভীর রাত্রে গুরুদেব, আর বলিব না, সেই গুরুদানবকে গর্বিত পদাঘাতে ধরাশায়ী করিয়া স্বীয় অমূল্য সতীত্ব মর্যাদা অক্ষুণ্ণ রাখিয়া স্বামী গৃহাভিমুখে যাত্রা করিলাম। আমার ভুল ভাঙিল। তৃতীয় দিন রাত্রি দুইটার সময় জামালপুর স্টেশনে পৌঁছিলাম। তখনও আমার অঙ্গে সেই পূর্বোদ্ধৃত সন্ন্যাসী পুরুষের বেশ।
রাত্রি আছে দেখিয়া আমি মোসাফিরখানায় বসিয়া রহিলাম। আকাশ পাতাল কত কি চিন্তা করিতে লাগিলাম। মনে পড়িল, দুই বৎসর পূর্বে এই জামালপুর স্টেশনে দাদার সঙ্গে গাড়িতে উঠি, তাহার পর হইতে আর স্বামীর কোনো সংবাদ পাই নাই, তিনিও আমার কোনো সংবাদ লন নাই। যদি গোপনে লইয়া থাকেন তবে আমি জানি না। এতদিন কি আর তিনি বিবাহ করেন নাই? বিবাহ না করিলেও আমাকে যে গ্রহণ করিবেন তাহার কি সম্ভাবনা আছে? তিনি কি আমার নির্দোষিতায় বিশ্বাস করিবেন? তিনি যদি করেন তবে আমার শাশুড়ি বিশ্বাস করিবেন কেন? যদি শাশুড়িও বিশ্বাস করেন তবে পাঁচজনে বিশ্বাস করিবে কেন? এই পাঁচজনের জন্যেই তো রামচন্দ্র সতীকুলের আরাধ্যা দেবী সীতা সুন্দরীকে বনবাসে পাঠাইয়াছিলেন। স্বামী যদি বিবাহ করিয়া থাকেন তবে কি আমি তাহার সংসারে দাসী হইয়া থাকিতে পাইব না? না হয় আত্মপরিচয় দিব না, আর একবার বনে যাইব। বনে গিয়া এ পোড়া মুখ আগুন দিয়া স্থানে স্থানে পুড়াইয়া দিব। ক্ষত শুষ্ক হইলে আমার মুখ বিকৃত হইবে, কেহ আর চিনিতে পারিবে না। তখন আসিয়া স্বামীর সংসারে দাসী হইব। যদি না রাখেন? আমি বলিব, আমি অর্থ চাহি না, শুধু একবেলা দুইটি খাইতে দিও, আমি ভিখারিনী, আমায় দয়া কর। ইহাতেও কি দয়া হইবে না? আমার স্বামীর দয়ার শরীর, আমার শাশুড়িও সেইরূপ। আর যদি দেখি বিবাহ করেন নাই? ছদ্মবেশে থাকিয়া কৌশলে মনের ভাব বুঝিতে চেষ্টা করিব, সুযোগ পাইলেই আত্মপ্রকাশ করিব, তাহার পর কপালে যাহা আছে তাহাই হইবে। দাদার বাড়ি আর ফিরিব না, বউ পোড়ার মুখী বাঁচিয়া থাকিতে নয়। কোনো উপায় না হয় মা গঙ্গার কোলে আশ্রয় লইব, সে তো আর কেহ রোধ করিতে পারিবে না। ফর্সা হইল, আমি ঈশ্বরের নাম স্মরণ করিয়া স্টেশন ছাড়িলাম। বৈদ্যপাড়ার সদর রাস্তার ধারেই আমাদের বাড়ি, চিনিয়া চিনিয়া গেলাম। বাড়ির বাইরেই দুইটা জোড়া নিমের গাছ ছিল, বাড়ি চিনিতে কষ্ট হইল না। কাছাকাছি গিয়ে দেখিলাম সদর দরজা খোলা, একটা হিন্দুস্থানি ছেলে পিতলের ঘড়া মাথায় করিয়া বাহির হইল। পশ্চাৎ পশ্চাৎ আমার শ্বশ্রুদেবী নামাবলী গায়ে জড়াইয়া হরিনামের মালা হাতে করিয়া বাহির হইলেন। সেদিন পূর্ণিমা, বুঝিলাম মা ভোরের গাড়িতে মুঙ্গেরে গঙ্গা স্নান করিতে যাইতেছেন। গাছের আড়ালে সরিয়া দাঁড়াইলাম, প্রথম দর্শনে তাহাকে প্রণাম করিতে পারিলাম না। মা দৃষ্টিপথের বাহির হইলে সাহসে ভর করিয়া বাড়ি ঢুকিলাম, শরীর কাঁপিতে লাগিল। চারিদিকে দৃষ্টিপাত করিলাম, কই কোথাও তো নোলক পরা একটি নববধূ দেখিতে পাইলাম না। স্বামী তখন শয্যা ত্যাগ করিয়া বাহির হইতেছেন। নবীন সন্ন্যাসীকে দেখিয়া সসম্ভ্রমে প্রণাম করিলেন, হায় আমার কপালে এতও ছিল! আমি মনে মনে তাহার পায়ে সহস্রবার মাথা খুঁড়িলাম। তাহার সঙ্গে কথাবার্তা আরম্ভ হইল, মাঝে মাঝে কৌতূহলপূর্ণ সতৃষ্ণ দৃষ্টিতে তিনি আমার পানে চাহিতেছিলেন। আমি সাবধানে চাপা গলায় বিকৃত স্বরে কথা কহিতে লাগিলাম, স্ত্রী এখানে নাই কেন, কোথায়, ইত্যাদি প্রশ্ন করিয়া পরিষ্কার উত্তর পাইলাম না, চাপিয়া গেলেন। অন্যান্য কথাবার্তায় জানিলাম দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন নাই। স্ত্রীর প্রসঙ্গে তাহার চক্ষুর কোণে করুণার জলরেখা দেখা দিল, বুঝিলাম এ পোড়ার মুখীকে এখনো ভুলেন নাই। কতবার মনে করিলাম আত্মপ্রকাশ করি, কিন্তু পারিলাম না। ভাবিলাম শাশুড়ি আসুন, তাহার পর যাহা হয় হইবে। স্বামী স্নান করিয়া পাশের মেসের বাসায় আহার করিয়া অফিসের জন্য প্রস্তুত হইলেন। বেলা দশটার গাড়িতে মা ফিরিয়া আসিলেন।
সন্ন্যাসীর সেবাদি সম্বন্ধে মাকে গোপনে কিছু বলিয়া স্বামী অফিস যাত্রা করিলেন। একে পূর্ণিমা, পূর্ণাহ, বাড়িতে সন্ন্যাসীকে অতিথি লাভ করিয়া মা যেন কৃতার্থ হইয়া গেলেন। এই সময় দাই চলিয়া গেল, বাড়ি নির্জন হইল। আমি বুঝিলাম এই শুভ সুযোগ উপস্থিত। বলিলাম, স্নান করিব, তোমাদের একখানা কাপড় দাও। স্নানান্তে সেই কাপড়খানিকে শাড়ির মতো করিয়া পরিলাম। ঘোমটা দিয়া স্নানের স্থান হইতে বাহির হইয়া আসিলাম। মা নিশ্চয়ই বিস্ময় বিস্ফারিত নেত্রে আমার পানে চাহিয়া থাকিবেন। ঘোমটার ভিতর হইতে তাহার মুখ আমি দেখি নাই, শুধু পা দুখানি দেখিতে পাইতেছিলাম। ঢিপ করিয়া একটা প্রণাম করিলাম। মা বলিয়া উঠিলেন, ও মা ও মা, সন্ন্যাসী না পাগল? বলিয়া ক্ষিপ্র হস্তে আমার অবকুণ্ঠন অপসৃত করিলেন। চোখাচোখি হইবা মাত্র চিনিয়া ফেলিলেন। রুদ্ধশ্বাসে বলিলেন, এ কি বৌমা? কেমন করিয়া তাহার পা ধরিয়া কাঁদিতে কাঁদিতে সব কথা আদ্যপান্ত নিবেদন করিলাম, তাহা আর বিস্তারিত বলিবার প্রয়োজন নাই। প্রথমে বিস্ময়ে তাহার মুখে কথা বাহির হইল না, তাহার পর আমার সঙ্গে তিনিও কাঁদিয়া ভাসাইয়া দিলেন। বুকে টানিয়া লইয়া স্নেহভরে বারম্বার আমার মুখ চুম্বন করিলেন। শেষে বলিলেন, বাছা, ছেলে বাড়ি আসুক, নইলে আমি কিছুই বলতে পারছি নে। বলিলেন, গুরুর সঙ্গে আমার পিতৃগৃহ ত্যাগের সংবাদ মাত্র তাহারা পান নাই, সুতরাং পাঁচজন সম্বন্ধে আর কোনো আশঙ্কা রহিল না। কিন্তু তথাপি বাড়িতে লোকজন আসিয়া পাছে আমায় দেখিয়া ফেলে, পাছে কিছু সন্দেহ করে, সেই জন্য তিনি আমাকে একটা ঘরে পুরিয়া চাবি বন্ধ করিলেন। শাশুড়ি ক্ষমা করিলেন। স্বামীর সম্বন্ধে এক প্রকার নিশ্চিন্ত ছিলাম। আর সে চিরুনি লইয়া সমস্ত দিন স্বল্পাবশিষ্ট চুলের জটা ছাড়াইলাম। দুইখানা চিরুনি ছিল, দুইখানারই প্রায় সব কটা দাঁত ভাঙিয়া গেল। সেই পূর্ণিমা রজনীতে স্বামীর সঙ্গে আমার সুখ সম্মিলন হইল। তোমরা যদি আমাকে ক্ষমা করিতে পারিয়া থাকো, তবে এইবার আমার কল্যাণে শাক বাজাইয়া দাও। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।